আজ হলো 2nd ফেব্রুয়ারি আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি হুইলস ইউনাইটেডের রাইডের জন্য, যার মিট আপ পয়েন্ট সাঁতরাগাছি বাস স্ট্যান্ড। ইউনাইটেডের রাইডের মিট আপ পয়েন্টে ছাত্রাগাছি বাস টার্মিনাসে ওই যে আমার সাথে এসে বসে নিন, সকালবেলা গাড়ি পাঞ্চার করে ফেলেছে, বাড়ির থেকে বেরোনোর আগেই গাড়ি পাঞ্চার। আরে গ্লাভস খুঁজে পাচ্ছি না, গ্লাভস খুঁজে পাচ্ছে না, গাড়ি পাঞ্চার, খুব খারাপ অবস্থা। আর সমঞ্জনের তো দেখাই নেই, ওর তো বার্তাই নেই, সমঞ্জন তো পাশেই হারিয়ে ফেলেছে। তো দেখাবো বিভিন্ন রকম জিনিস। আপাতত আমরা কিছু বুলেটের পাশেই আমাদের গাড়িকে রেখেছি, কারণ আমাদের টিমের মাত্র আমরা দুজন একটা গাড়িতে। আর এই যে আমাদের গ্রুপের নাম, হোল্ড অন ম্যান, পথ ভোলা পথিক। ও বাবা, ওই দেখুন পেছন দিয়ে ট্রেন যাচ্ছে, কত সুন্দর, জানি না ক্যামেরা করাটা জাস্টিস করতে পারছে। এই হচ্ছে, আমরা এখন দেখি কতক্ষণে ইভেন্ট শুরু হয়। মোটামুটি যা খবর আছে, 8টা-8টায় চালু হবে, স্টার্ট হবে আমাদের রাইড। যাবো আজাদিন ধাবা, ওখান থেকে আর আজাদিন ধাবা থেকে বাড়ি। ওটাতে একা একা আরাম হয়ে উঠতে পারবো। পরে পরে করছি একটা একটা করে, এখন বাইক ঢুকছে, যে অ্যাভেঞ্জার আমার মতো একটা অ্যাভেঞ্জারও ঢুকছে। এই যে আমাদের বড় লোক রাইডার নিকেছে, সকাল সকাল 55 টাকা দিয়ে কফি খাচ্ছে। কি করবো দাদা বলুন, সকাল সকাল এরকম চাটলে ভাল লাগে? তো বলে চাটুক না বললে চাটে দিল 55 টাকার কফি। এইখানটা প্রচন্ড ব্যথা করছে দাদা, সত্যি কথা বলছি, পারছি না আর। আচ্ছা, আজ মোটামুটি সবাই বাইক আসতে শুরু করেছে। বেজে গেছে মোটামুটি, আমাদের আশপাশের চারিদিকে শুধু বাইক আর বাইক। এই যে একটু অফবিট হয়ে গেছে, একটু সাইনাসের কথা হচ্ছে, বাইকে বাইক, এত বাইক মানে অন্য কোনো রাইডে পাইনি। এটা সবথেকে বড় ইভেন্ট, এই জন্যই সবথেকে বড় ইভেন্ট যে সবথেকে বেশি বাইক এসছে এখানে। এটা একদম ঠিক বলেছিস, অনেক বাইক এসেছে কিন্তু এর সব কিছু আনতে আজকে ভুলে গেছে। মানে আরে দেখুন দাদা, বেশিভাবে না, অত কিছু ডিপলি যাবেন না, মানে হচ্ছে আনতে ভুলে গেছে। এবারে কী আনতে ভুলে গেছে ও সেটা আপনাদেরকে বলবে। বলো 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 বলো, কিছুই না, স্ট্যান্ড ফ্যান সব আমরা রেখে এসেছি। তো ড্রোন, আমাদের ড্রোন পাবলিক যে ছিল, যার ড্রোন আনার কথা ছিল, সেই নেই, সে আসেই নি। আমাদের লেডি রাইডার পরে ফোন করে বলছি, কিরে ভাই নিয়ে গেলি না,
এই হচ্ছে আমাদের আমার টিমের অবস্থা, 12 জনের মধ্যে মাত্র 2 জন গাড়ি একটা। কি হবে আমার ব্লগটা আজকে এ করছে, আমার মাথা ঠিক নেই, আতা মাঝি সাটাকলি। তো দেখুন কত বাইক এসছে, আমরা একবার গাড়ি নিয়ে একটা ট্যুর মারার চেষ্টা করছি ছোট, কারণ পার্কিং পাওয়া খুব সমস্যা হচ্ছে, তাই জন্য চাই একটা সেফ জায়গাতে আমার গাড়িটা থাকুক, তো ওই জন্যই খুব একটা ঘুরবো না, কিছু অ্যাভেঞ্জারের মডিফিকেশন দেখানোর চেষ্টা করবো, কারণ আমিও নিজে করবো তাই আপনাদের অ্যাভেঞ্জারের মডিফিকেশন দেখাবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার, আমার হাত চলে আসছে সরি, লাইক শেয়ার সাবস্ক্রাইব। অর্ণবের সাথে দেখা হয়েছে, অর্ণবের সাথে শুধু ছবি তুলেছি, কারণ অর্ণবদা আজকে খুব বিজি, তাই অর্ণবদার সাথে ব্লগ আজকে করলাম না, আগের দিনই অর্ণবদা বলেছে। তো আবার তো সবাই খুব ব্যস্ত, চলুন দেখি এবার রাইড কখন শুরু হয়, রাইড শুরু হলে আমি অবশ্যই ভিডিও দেবো। টাটা। আমাদের যাত্রা শুরু হয় সাঁতরাগাছি বাস টার্মিনাস থেকে আজাদিন ধাবার উদ্দেশ্যে। প্রায় 1500 বাইকার্স মিলে একসাথে রুল মেনটেন করে সবাই চললাম আজাদিন ধাবার দিকে। ওকে বন্ধুরা, নেক্সট পার্টে তোমাদের সাথে দেখা হবে রোড র্যালি আর আজাদিন ধাবায়।